নিজৰ পিতাঙ্ক আদৰ্শৰে অনুপ্ৰাণিত হৈ নিয়াৰা ৰূপৰে নিজৰ বিবাহ বাৰ্ষিক উৎসৱ পালন কলে দম্পতি। কটক জিলা মাহাঙ্গা ব্লক পণসপুর পঞ্চায়েতর নড়িয়া সাহসপুর গ্রামর যুব আইনজীবী আলোক জেনা ও তাঁক সহধর্মিণী সুপ্রিয়া জেনা নিজ পিতাঙ্ আদর্শরে অনুপ্রাণিত হয়ে নিয়ারা ঢঙ্গরে নিজের বিবাহ বার্ষিকক পালন করছেন। গত বর্ষ ছতিয়া বৃদ্ধাশ্রমে পালন করে কিছু অসহায় লোক সহিত এবং চলিত বর্ষ করোনার প্রভাব বড়া সাংগক বর্ষা পবন সাজি বাধক। বর্ষা পবনক খাতির নকরি সবু বাধাবিঘ্নক এড়াই যুব আইনজীবী আলোক জেনা ও তাঁক পত্নী সুপ্রিয়া জেনা পৌঁছিলে কিছু অসহায় দিন মজুরিয়া ভূমিহীন আদিবাসী নিকটরে, যে 53 নম্বর জাতীয় রাজপথর নানপুর পোলতলে ও বেণুপুর পোলতলে আশ্রয় নিয়ন্তি। এই মানক সহিত পালন করে নিজের বিবাহ বার্ষিকক তাহা পুনি নিয়ারা ঢঙ্গরে। প্রথমে মাস্ক ও সাবুন স্যানিটাইজর্স বণ্টন ও পরে পরে শুখিলা খাদ্য সাঙ্গক রসগোলা দিয়ে সাবুন স্যানিটাইজর্স ও মাস্ক সাঙ্গক শুখিলা খাদ্য পাই আদিবাসী পরিবার বহুত খুশি হয়ে যাই। আলোক জেনাঙ্ক সাথিরে সপ স্বেচ্ছাসেবী সংগঠন ও ধরিত্রী ফাউন্ডেসন কিছু কার্যকর্তা উপস্থিত থিলে। আলোক জেনা ও সুপ্রিয়া জেনাঙ্ক এভাবে মহান কার্য পাই বুদ্ধিজীবী মহলরে ভরিপুরি প্রশংসা করা যাইছি। মহাঙ্গর জয়ন্ত মহারণক রিপোর্ট, বিটিভি নিউজ।